হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ আজ আমরা অবগল চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলব এর আগে আমি কিছু পার্ট আমি এই চ্যাপ্টারে আপলোড করেছি তোমরা চাইলে আমরা প্লে গিয়ে দেখতে পারো এছাড়াও আমার ক্লাস টুয়েলভে অনেক ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে আমার চ্যানেলে প্লে চলে গিয়ে ভিজিট করতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক আগের পাঁচ অঙ্ক কী প্লাস বাই ইউএস লগ ইউ আমি ওয়াই ইউগল এটা ধরছি তাহলে ডান পাশে কি আছে ইউ তাহলে মানে কি আমাকে একে ইউএস সাপেক্ষে অবকলন করতে হবে তাই দেখলাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট ইউ বা ইউএস সাপেক্ষে অবকলন করে পাই তাহলে জি ওয়াই বাই জি ইউজাল টু জি বাই জিউ অফ এই জিনিসটা ইউ সাইন ইউ প্লাস কজ ইউ বা ইউএস লগ ইউ তাহলে মানে কি দুটো আলাদা ফাংশন ভাগ আকারে আছে তাহলে কি অবকলের যে ভাগের ফর্মুলা সেটা আমাকে ইউজ করতে হবে তাহলে ভাগের ফর্মুলা কী হয় নিচেরটা রেখে প্রথমটার অবকরণ তাহলে ইউএস লগ ইউ ইন্টু জি ওয়াই জিউ অফ ইউ সাইন ইউ প্লাস ইউ বিয়োগ ফর্মুলার বিয়োগ উপরের থেকে নিচেরটার অবকলন ইউ সাইন ইউ প্লাস কজ ইউ ইনটু জি বাই জি অফ ইউ এর স্কো লাগু বাই নিচেরটার হোল স্কয়ার তাহলে ই স্কয়ার লগ ইউ এর হোল স্কয়ার ওকে বাই ডি আই বাই ডি ই ইজ इक्वल टू তাহলে ই স্কয়ার লগ ইউ ইনটু তাহলে প্রত্যেকটা পদ তাহলে আলাদা আলাদা ভাবে আবার অবকলন হবে তাহলে জি বাই জি অফ ইউ সাইন ইউ প্লাস জি বাই জি অফ কজ ইউ মাইনাস এই যে মাইনাস তো নিচে দিয়েছি মাইনাস ইউ সাইন ইউ ইউ সাইন ইউ প্লাস কস ইউ ইন্টু এখানে দুটো আলাদা ফাংশন আবার গুণাকার আছে তাহলে এখানে আবার অবকলনের গুণের ফর্মলা ইউজ হবে তাহলে অবকলনের গুনের ফর্মলা কী হয় প্রথমটা রেখে দ্বিতীয়টার চার তাহলে ইউ ইউস্কোয়ার ইন্টু ডি ওয়াই জি অফ লগ ইউ প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার চার তাহলে লগ ইউ ইন্টু ডি ওয়াই জি অফ ইউ বাই নিচেরটার ইটার হোলস্কার নাম ছিল ইউএস ইউসার লগ ইউ এর হোলেস্কার বা ডি ওয়াই ওয়াই জি ইউজাল টু ইউ ইউর লগ ইউ এবার তুমি দেখো এখানে আবার দুটো আলাদা ফাংশন গুণ আকারে আছে ইউ সাইন ইউতে তাহলে এই জায়গায় আবার অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো তাহলে অবকলনের গুণের ফর্মুলা কী হয় প্রথমটা রেখে দ্বিতীয়টা অবকরণ তাহলে ইউ ইন্টু জি বাই জি অফ ইউ প্লাস দ্বিতীয় চার প্রথমটার অবকরণ সাইন ইউ ইন্টু জি বাই জি অফ ইউ প্লাস কজ জ ইউর অবকলন করলে কত পাই মাইনাস ইউ তাহলে লিখেছি মাইনাস ইউ মাইনাস এই যে মাইনাস ছিল এই যে মাইনাস ইউ সাইন ইউ প্লাস ইউ ইন্টু ইউ স্কোয়ার ইন্টু ডি বাই জি অফ লগ ইউ এর অবকরণ করলে কত পাই ওয়ান বাই ইউ তাহলে লিখলাম ওয়ান বাই ইউ

এইটা এসে এই আর একটি ইউ আর একটি ইউ কেটে যাচ্ছে তাহলে প্রথমে শুধু ইউ প্লাস টু ইউটার সামনে লিখে দিয়েছে টু ইউ ইউ বাই ইউ টু ডিউআ ফোর টু লগ ইউ এর হোল স্কোয়ার ওকে বা ডি ওয়াই বাই ডি ইজ ইজিক টু ইউ স্কোয়ার লগ ইউ আর প্লাস সাইন ইউ আর মাইনাস সাইন ইউ কেটে যাচ্ছে তাহলে প্রথমে কি শুধু ইউ কস ইউ তাহলে টু ইউ কস ইউ মাইনাস এই জিনিসটা লিখলাম ইউ সাইন ইউ প্লাস ইন টু এটা ইউ প্লাস টিউ লগ ইউ তো তো আমি টা কমন নিচ্ছি তাহলে ইউ কমন নিলে তাহলে কি পুরো থাকবে ওয়ান প্লাস টু লগ ইউ বাই ইউ টু ডু এর ফোর ইন্টু লগ ইউ এর হোলস্কো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ না তোমরা মানে মেঘ দেখতে শুনতে পাচ্ছ কোনো বৃষ্টি হবে তাড়াতাড়ি এটা শেষ করতে হবে তো চলো তারপরে কি বলছে বা জিও বা জিও ইউল টু ইউএস্কোর লগ ইউ তো এবার দেখো ইউএস লগ ইউ ইন টু ইউ কুউ আর ইউ সাইন ইউ প্লাস ইনটু ইউ ওয়ান প্লাস টু লগ ইউ এখানে একটা ইউ আছে আর এখানে একটা ইউ স্কোর আছে তাহলে ওভারঅল জিনিসটার মধ্যে থেকে ইউ কমন নিচ্ছি তাহলে ইউ কমন তাহলে ওভারঅল কি পড়ে থাকবে টোটাল এই এর মধ্যে একটা ইউ কমন নিচ্ছি আর এই পথের মধ্যে থেকে টি কমন নিচ্ছি তাহলে ইউ কমন তাহলে কি পড়ে থাকছে ইউ এই ইউটা নিয়ে নিলাম কমন হিসাবে তাহলে পড়ে থাকবে কি ইউ স্কোয়ার লগ ইউ ইন্টু কজ ইউ মাইনাস ইউ সাইন প্লাস কজিউ ইন্টু এই ইউটা তো কমনে চলে গেছে তাহলে পরে থাকবে ওয়ান প্লাস টু লগ ইউ বাই ইউ টু এর ফোর ইনটু লগ ইউ এর হোল স্কোয়ার

আর ওয়াইকেল টু এ ইন্টু ওয়ান প্লাস হয় তবে জি ওয়াই বাই ডি মান নির্ণয় করো এবং দেখা যে জি ওয়াই বাই ডিএস ইজুয়াল টু মাইনাস যখন থ্রি টাকাল টু ফাই বাই টু তাহলে যেটা লিখে নিলাম এক্স ইকাল টু এ প্লাস থ্রিটা প্লাস সেন তাহলে যান পাশেই আছে থ্রিটা ওইভাবে থ্রিটার সবাই করা পাই ডিএক্স বাই ডি থিটা ইজিক টু এ ইন ডি প্লাস বাই বা এ ইন টু এটার ভ্যালু ওয়ান প্লাস সাইন থিটা অবগ্রহণ করলে তাহলে এন টু ওয়ান প্লাস আর ওয়াই ইজুকাল টু এ ইন টু ওয়ান প্লাস দ্যাট ইস

তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে টু ইন্টু থিটা বাই টু তো আমরা কি থিটার পরিবর্তে এখানে আছে থেজা বাই টু তাহলে টু ইন্টু থিটা বাই টু তাহলে এই ফর্মুলা ইউজ করলে আমরা তাহলে লিখতে পারি টু সাইন বাই টু টু কস বাই টু আর ওয়ান প্লাস কস টু থিটা মনে হয় টু কজেস্ক থেকে আর কস টু থেকে থিটার পরিবর্তে কত আছে থেজা বাই টু তাহলে আমরা লিখতে পারি টু কজেস্ক থেকে বাই টু এই জিনিসটার পরিবর্তে এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি পারু কজে বাই টু লিখতে পারি তাহলে এই টু টু কেটে যাচ্ছে একটা কস থেকে টু একটা কস থেকে টু কেটে যাবে তাহলে কি মাইস সাইন থেকে টু বাই কস থেকে টেন থেকে বাই টু এই হয় জিওই বাই এক্সের সরলতম মান ঠিক আছে এবার আমাকে জিও বাই এক্স এক থ্রিটেকাল টু পাই বাই টু বের করতে হবে তাহলে জিও বাই এক্স এক থ্রি জাই টু পাই বাই টু আর কি এখন থ্রিটার জায়গায় এখানে পাই বাই টু পুট করবো মাইনাস টেন এন টু থ্রিটার জায়গায় পাই বাই টু পুট করলাম বাই টু দ্যাট ইস মাইনাস টেন পাইভ বাই ফোর অ্যান্সার কথা হবে মাইনাস ওয়ান তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে মাইনাস ওয়ান সরি বস এখন একটু পরেই বেশ জলও বৃষ্টি শুরু হবে এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আমি নেক্সট ভিডিও থেকে আবার পরবর্তী অঙ্ক শুরু করব তো চলো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও পরবর্তীতে নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ